আচ্ছা মেয়েরা দেখো, আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে মেম্বার্স অফ আ ক্লাস। আচ্ছা মেম্বার্স অফ আ ক্লাসের মধ্যে কি বলছে দেখো, দেয়ার আর সেভারাল মেম্বার্স অফ আ ক্লাস, ক্লাসেস ক্যান হ্যাভ দ্য ফলোয়িং টাইপস অফ মেম্বার্স। ক্লাসের কি কোন কোন মেম্বার থাকতে পারে দেখো, ডেটা মেম্বার থাকতে পারে, মেম্বার ফাংশন থাকতে পারে, এছাড়াও নানা রকম জিনিসগুলো থাকতে পারে। আপাতত মেন জিনিস হচ্ছে ডেটা মেম্বার আর মেম্বার ফাংশন, এই দুটো নিয়ে আমি বলছি, আস্তে আস্তে তোমরা বাকি জিনিসগুলো জানতে পারবে। আচ্ছা ডেটা মেম্বার কি? ডেটা মেম্বার্স ক্যান বি ডিক্লেয়ার্ড আইদার উইথ এনি অফ দ্য ফান্ডামেন্টাল টাইপস অর উইথ আদার টাইপস লাইক পয়েন্টার, রেফারেন্স, অ্যারে টাইপস। মানে ডেটা মেম্বার হচ্ছে যেগুলো আমরা ফান্ডামেন্টালি ডেটা পাই, যেমন ইন্টিজার, ফ্লোট, এই ডেটাগুলো, বা একটু অন্য টাইপের ডেটা যেমন পয়েন্টার, অ্যারে, এই টাইপের ডেটা, এগুলো হচ্ছে ডেটা টাইপ। ঠিক আছে, এই ডেটা টাইপের যে মেম্বারগুলো ক্লাসে প্রেজেন্ট থাকে সেগুলোই হচ্ছে ডেটা মেম্বার। আচ্ছা পরেরগুলো দেখি। দ্য ডিক্লারেশন অফ আ ডেটা মেম্বার ইজ আইডেন্টিক্যাল টু that of a variable with an exception that explicit initializers are not permitted inside the class definition. এর মানেটা কি বলছে? বলছে ক্লাসের মধ্যেই ডেটা মেম্বার গুলোকে আমরা ডিক্লেয়ার করব, আর বাইরে থেকে জেনারেলি মানে আমরা একটা অ্যাক্সেস স্পেসিফায়ার দিয়ে দিই, বাইরে থেকে কেউ সেইটার উপর ডিপেন্ড করে ডেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। আমি একটা ছোট এক্সাম্পল দেখাই তোমাদের, এইখানে দেখো, এখানে দেখো একটা ক্লাস দিয়েছে ক্লাস এ। ঠিক আছে, ক্লাস এর মধ্যে একটা ডেটা টাইপ দিয়েছে পাবলিক করে, এখানে আমি কোন পাবলিক করার পর কোন একটা ডেটা লিখতে পারি। নিচে দেখো এখানে প্রাইভেটের মধ্যে ইন্ট এক্স ওয়াই জেড এইটা দিয়েছে। আমি যদি ব্যাপারটাকে একটু ঘুরিয়ে এখন তোমাদের বোঝাই, ধরো তোমরা এই পার্টটা ভুলে যাও, পাবলিক থেকে এই সেমিকোলন অবধি তোমরা ভুলে যাও, তোমরা দেখো ক্লাস এ তার মধ্যে প্রাইভেট ইন্ট এক্স ওয়াই জেড। এর মানটা কি বলছে? ক্লাস এ একটা ক্লাস আছে যার নাম হচ্ছে এ, তার মধ্যে প্রাইভেট করে রাখা হয়েছে ডেটা টাইপ ডেটা এক্স ওয়াই জেড কে। এক্স ওয়াই জেড কি টাইপের ডেটা? ইন্টিজার টাইপের ডেটা। তাহলে একটা ক্লাসের মধ্যে মেম্বার ডেটা বা ডেটা মেম্বার কারা? এক্স ওয়াই জেড তিনটি ইন্টিজার টাইপের ডেটা। আচ্ছা প্রাইভেট, পাবলিক আর প্রোটেক্টেড আগের দিন বলেছিলাম, এরা তিনটেই হচ্ছে অ্যাক্সেস স্পেসিফায়ার। প্রাইভেট মানে হচ্ছে আমরা কোনোভাবেই ক্লাসের বাইরে থেকে ডেটা অ্যাক্সেস করতে, মানে আমার প্রাইভেট প্রপার্টি অ্যাক্সেস করতে পারবো না, প্রাইভেট যে ডেটা মেম্বার থাকবে তাদের আমি অ্যাক্সেস করতে পারবো না। প্রোটেক্টেড মানে উইথ সাম রেস্ট্রিকশন আমরা কিছু করতে পারি, আর পাবলিক মানে আমরা সবসময় করতে পারি। আচ্ছা তো এটা গেল আমাদের মোটামুটি ডেটা মেম্বার নিয়ে কথা। এরপরে আসছি আমরা মেম্বার ফাংশন। মেম্বার ফাংশনে কি বলছে? দেয়ার আর অপারেটার্স অ্যান্ড ফাংশনস দ্যাট আর ডিক্লেয়ার্ড অ্যাজ মেম্বার অফ আ ক্লাস, দে হাউএভার ডু নট ইনক্লুড অপারেটার্স অ্যান্ড ফাংশনস দ্যাট আর ডিক্লেয়ার্ড উইথ দ্য ফ্রেন্ড স্পেসিফায়ার। আমি এখনই ফ্রেন্ড স্পেসিফায়ারের কথা বলছি না, প্রথমেই বলছে কি দেখো, যে কিছু মেম্বার ফাংশন মানে তোমরা অলরেডি সিতে ফাংশন করেছো, তো ফাংশনে ফাংশনে যে জিনিসটা থাকে সেটাই আমরা উইদিন আ ক্লাস ডিফাইন করতে পারি। মানে ফাংশন বা মেথড আমরা একটা ক্লাসের মধ্যেই ডিফাইন করতে পারি। তো যদি আমরা একটা ক্লাসের মধ্যে ফাংশনকে ডিফাইন করি তাকেই বলা হবে মেম্বার ফাংশন। আচ্ছা এখানে আর একটা কথা আছে দেখো, মেম্বার ফাংশন ক্যান বি আইদার স্ট্যাটিক অর নন স্ট্যাটিক। মেম্বার ফাংশন দুরকম হতে পারে, স্ট্যাটিক বা নন স্ট্যাটিক। আ মেম্বার ফাংশন দ্যাট ইজ ডিক্লেয়ার্ড স্ট্যাটিক ইজ রেফার টু অ্যাজ স্ট্যাটিক মেম্বার ফাংশন। একটা মেম্বার ফাংশন যাকে স্ট্যাটিক
ডিক্লেয়ার করা থাকে তাকে স্ট্যাটিক মেম্বার ফাংশন বলে ডাকা হয়। And whereas that the one that is not declared static is referred as non-static member. আর যে মেম্বার ফাংশনে কিছুই বলে দেওয়া থাকে না, যদি কিছু না বলে দেওয়া থাকে, স্ট্যাটিক বলে না বলে দেওয়া থাকে, তার মানে তাকে নন স্ট্যাটিক ধরে নেওয়া হয়। আচ্ছা, একটা মেম্বার ফাংশনের মধ্যে কি কি জিনিস থাকতে পারে দেখো, একটা মেম্বার ফাংশনে প্রথমে একটা মেম্বার ফাংশনে প্রথমে আমি অ্যাক্সেস স্পেসিফায়ার দিলাম পাবলিক, তারপরে তার মধ্যে ফাংশনটাকে অ্যাড করলাম। ফাংশনটা অ্যাড করার পর আমি ফাংশনটার বডি লিখব। আচ্ছা, ফাংশনের মধ্যে কি কি জিনিস থাকে দেখো, ফাংশনের মধ্যে প্রথমেই পাবলিক, সেটা অ্যাক্সেস স্পেসিফায়ার আগেই বললাম, তারপরে ইন্ট অ্যাড, ইন্ট কে, ইন্ট হচ্ছে রিটার্ন টাইপ, ইন্টি ইন্ট দেয় সেই ডেটা টাইপটার, সরি সেই ডেটা ডেটা টাইপটা যেটা রিটার্ন করা হবে। তাহলে আমার এখানে রিটার্ন কে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তার মানে এক্স ওয়াই জেড তিনটেই দেখো নিচে ইন্টিজার করা আছে, তাহলে তিনটে ইন্টিজারকে অ্যাড করলে আমি নিশ্চয়ই একটা ইন্টিজার রেজাল্ট পাব, সেই ইন্টিজার রেজাল্টটাই আমার রিটার্ন করা হবে, সেই জন্য ডেটা টাইপটা ফার্স্টে ইন্ট করা আছে, রিটার্ন টাইপটা ইন্ট হবে। ফাংশনটার নাম দেওয়া হচ্ছে, তারপর অ্যাড, অ্যাড হচ্ছে ফাংশনটার নাম। আচ্ছা, প্যারেন্থেসিস ওপেন ক্লোজ মানে কি, প্যারেন্থেসিস ওপেন ক্লোজ হচ্ছে মেম্বার বোঝানোর জন্য, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাংশনের বডি স্টার্ট হচ্ছে, আর তার মধ্যে রিটার্ন এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেমিকোলন, এটুকু দিয়ে কি বোঝানো হচ্ছে, বোঝানো হচ্ছে যে ফাংশনটা এখানে শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস তাহলে তোমরা বুঝলে যে ক্লাসের মধ্যে কিছু মেম্বার ডেটা থাকছে, যে মেম্বার ডেটা জেনারেলি আমরা প্রাইভেট করি, কিন্তু আমরা পাবলিকও করি, কিন্তু কিন্তু সেটা খুব কমই করি। ডেটা হিডেন প্রপার্টি আমাদের জেনারেলি প্রাইভেট করতেই বলে, উপসের মেন কাজ ডেটাকে প্রাইভেটই রাখা, আর পাবলিকের মধ্যে আমরা মেম্বার ফাংশনকে অ্যাড করি। আচ্ছা, এখানে একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখবে, ক্লাস আমরা দেখো একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে শুরু করেছিলাম, ক্লাসের কোডিং, ক্লাস লেখার পর আমরা একটা ব্লক শুরু করেছিলাম, তার মধ্যে আমরা মেম্বার ডেটা, মেম্বার ফাংশন যা দেবার দিলাম, দেওয়ার পর ক্লাস কমপ্লিট করবার পর অবশ্যই আমরা সেমিকোলনটা কিন্তু আবার দেব, সেমিকোলন দিয়েই কিন্তু আমরা ক্লাস শেষ করব, এই সেমিকোলনটা না থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। আচ্ছা, আজ এই অবধি থাক, পরের দিন আবার নেক্সট পার্ট পড়াবো, টাটা।